সবাই জানেন যে রেলকে বারবার আমরা জানিয়েছি, দেবসুদিন দিয়েছি, আমাদের বিধায়কও বারবারও বলেছে ব্যাপারটা নিয়ে, আমরাও লোকাল নেতৃত্ব বারবার বলেছি, কিন্তু রেল কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওখানে কয়েকদিন আগে আমি রাস্তার মধ্যে পেরিয়েছিলাম, সেখানে প্রচণ্ড রাস্তা খুব পরিস্থিতি খারাপ, খাল হয়ে গেছে, খুব প্রচণ্ড গাড্ডা হয়ে গেছে, যখন খুশি দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনারা জানেন যে এটা রেলের জায়গা রাস্তার মধ্যে পড়ছে, যদি অন্য কোনো পড়তো নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই ব্যবস্থা করতাম, কিন্তু আমাদের বলুন পঞ্চায়েত থেকে বলুন, জেলা পরিষদ থেকে বলুন, সমিতি থেকে বলুন, এমএলএ ফান্ড থেকে বলুন, নিশ্চয় আমরা করে দিতাম। আবার কি রেলকে জানাবেন না? নিশ্চয় রেলকে জানাবো, আবার রিপোর্ট দেবো রেলকে। দরকার আমরা ওই রাস্তাটাও প্রচুর মানুষ যাতায়াত করে, দুর্গাপুর রাস্তা খুব বিজি রাস্তা, রেলকে আমরা জানাবো, অনুরোধ করবো রেলকে যে এই রাস্তাটা যদি করে দেয় খুব ব্যবস্থা খুব ভালো হয় পাণ্ডবেশ্বরের মানুষের জন্য। বারবার রেলকে জানাচ্ছি আমরা, এরপর রেল যদি কোনো ডিসিশন হয় আমরা ব্যাপারটা দেখব। আপনার পরিচয়? আমি বদ্রাপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমি কেন্দ্র অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস।